হ্যাঁ, শুভ সন্ধ্যা, তোমরা সবাই ভালো আছো মনে হয়, সবাই ভালো থেকো। এই আমি গায়ের একটা একটা চাদর মানে শাল, একটা শাল দিয়ে গেছে আমাকে কানাডা থেকে একটা মেয়ে, আমাদের ব্লগ দেখতো, সে কানাডা থেকে কলকাতায় এলো, এসে আমাকে সবাইকেই গিফট করেছে, আমার ছেলে বৌমা নাতনি সবাইকে গিফট দিয়েছে, আমাকে এইটা দিয়েছে গায়ের শালটা। কি নাম? হ্যাঁ, নাম হচ্ছে মিমি, কানাডায় থাকে, দাঁতের ডেন্টিস্ট আর কি, ওখানকার ডক্টর। হ্যাঁ, তাই আজকে পড়লাম, গায়ে দিলাম। এবার আমি গল্প বলি, সেই মানে সারাদিন তো ওইভাবে কাটে, রাত্রে বললাম আলো নিভিয়ে দেয়, এবার হচ্ছে দিনের বেলাতেই মানে চারিদিকে মানে পটি, একটু এদিকে একটু ওদিকে, কুকুর আমার আছে ঠিকই, কিন্তু কুকুর আমার বাঁধা থাকে এক জায়গায়, সেখানে তো হয় না, যেমন টুলের তলায়, টেবিলের তলায়, হ্যাঁ কার্পেটের তলায়, এই সমস্ত জায়গায় পটি দেখতে লাগলাম, মানে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম করতে করতে দু তিন দিন কাটলো। তারপর একদিন সকালবেলা ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠেই রান্না করে গেছি, দেখছি এত পটি, ঠিক আছে উঠিয়ে ফেললাম, ফেলে ফেলে ফিরে এসেছি সেখানে আবার পটি, তো এরকম করে চলছিল। তারপরে ওই বললাম না যে অফিসে যাওয়ার সময় এই রুমাল হারিয়ে যাচ্ছে, হ্যাঁ চারিদিকে। তারপরে দিনের বেলা হচ্ছে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম, তারপরে মাথার কাছে হাতে কঙ্কালের দুটো পাঞ্জা, পাঞ্জার দাগ ছিল, দাগ হলো, এই সমস্ত হতে লাগলো। তারপর ওদের অফিসে গিয়ে এ বলে যে এইরকম এরকম হচ্ছে, সবাই অফিসের লোকরা এলো, অফিসের লোকরা সবাই বললো আমরাও দেখবো, যাবো আপনার বাড়ি, বিকেলের দিকে এসেছে, এসেছে সামনের ঘরে টেবিলের, টেবিলে খাবার দাবার মানে ওই চা স্ন্যাক্স স্ন্যাক্স দিয়েছি, খাচ্ছে ওরা, খাচ্ছে, খেতে খেতে ওরা বলছে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তারপরে দেখে কার্পেটের মানে সাইডে টেবিলের তলায় মানে পটি, ওরাও বিশ্বাস করলো, কেন ওখানে কেউ নেই, ওনারাই চারজন পাঁচজন বসেছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, এই সমস্ত দেখলো, দেখে বলছে না এই বাড়ি, এই বাড়িতে কিছু আছে, আপনাদের হয়তো বাড়িওয়ালা বলেনি কিন্তু কিছু আছে। হুম, তা আমরা খোঁজ নিলাম, আমরা খোঁজ নিলাম, সামনে পানের দোকানে একজন বলল যে এরকম ওদের শ্বশুর আর শাশুড়ি মানে মা বাবা ওই ঘরেই মারা গেছেন, ওদের খেতে দিত না। আর একটা কথা বলি, ভুলে গেছি মাঝখানে, আমি মাছ ভেজে না, ওখানে মাছ খুব সস্তা, মাছ ভেজে মানে ঢাকা দিয়ে, কড়াতে ঢাকা দিয়ে তার উপর শিল, শিল পাথর আর কি রেখে দিতাম, রেখে দিতাম, সকালে কিন্তু মাছ পেতাম না, সব ঢাকা আছে, ঢাকা আছে, ঢাকা খুলে মাছ নেই, তার মানে ওনাদের যে স্বামী স্ত্রী ছিল ওনাদের খাওয়া দাওয়া দিত না, ওরা অনেক কষ্ট করে ওখানেই মানে দগ্ধ দগ্ধ মেরেছে আর কি ওদের বাবা মাকে, সেইটাই আর কি। তারপর আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বললাম যে এরকম এরকম হচ্ছে, কি ব্যাপার, তাই জন্য ওই ঘরে কেউ এসে ভাড়া থাকে না বেশি দিন, থাকতে না, হ্যাঁ কারণ আত্মা না, ওই আত্মা হচ্ছে ওখানে আছে, কিন্তু যেহেতু আমরা ভয় পাইনি, আমার কুকুরকেও মেরেছিল, কুকুরকেও মেরেছিল, কেন আমরা রাত্রে নাইট শো গেছিলাম সিনেমা, এসে দেখি কুকুরটা পড়ে আছে চুপচাপ, মাথায় এতখানি মানে এতখানি প্রায় গর্ত মেরেছে, মানে কুকুর না বুঝতে পারে, আত্মাদের দেখতে পায়, ভেউ করে ডাকে, সেই জন্যে কোথায় ওকে মারতে হচ্ছে। তারপরে আমরা হাসপাতালে দেখি ওকে ঠিক করে নিয়েছিলাম, যাই হোক, তারপরে ওই বাড়িওয়ালাকেই বললাম যে এরকম এরকম, তারপরে আমরা নতুন বাড়ি একটা চেঞ্জ করে চলে গেলাম। কিন্তু এই যে ভূতের ঘটনা, এটা কিন্তু একদম রিয়েল, সত্যি আমার চোখের সামনে হয়েছে, কিন্তু কাউকে আমি দেখিনি, দেখতে পাইনি যে কেউ আমার ঘরে রয়েছে, কিন্তু অনুভব করেছি যে আমার পেছনে কেউ আছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, এরকম ব্যাপার, কিন্তু আমি ভয় পেতাম না, কেন তাই জন্য ভয় পাইনি বলেই মানে থেকে গেছি ওখানে, ওখানে ছিলাম প্রায় বছর খানেক আমি। কি অবস্থা, কেন তখন আন্দামানে বাড়ি কেউ ভাড়া দিত না, ভাড়া নেই,
বাড়ি হয়নি, সব কাঠের বাড়ি। কাঠের বাড়িতেই ছিলাম, আবার একটা নতুন বাড়ি তৈরি হচ্ছিল, তখন সেখানে উঠে গেলাম। তখনও তৈরি কমপ্লিট কিচ্ছু হয়নি, আমি বলেছি কমপ্লিট না হোক, আপনারা যেরকম হচ্ছে একটা ঘর হলেই আমার হবে। তারপরে কমপ্লিট করে আমি ওখানে চলে যাই, তারপর ঠিক ছিলাম। এরকম ঘটনা আন্দামানে অনেক হয়, অনেক আছে রিয়েল ঘটনা। আমার জেলেও আছে, আমার বাড়িতেও ছিল, বাইরের রাস্তায় সব জায়গায় ওখানে পাবে। কেন বহু লোক মরেছে ওখানে, জাপানিদের আমলে, ব্রিটিশের আমলে প্রচুর লোক মারা গেছে, তাদের আত্মা সব আছে ওখানে। সেই জন্য মাঝে মাঝে যাদের রাশি মানে ছোট রাশি, হালকা রাশি, তারা ভয় পায়, তারা দেখতে পায়, ভয় পায়, এসব অনেক হয় ওখানে। তারপরে নানা রকম ধরো একে এই করা, ওকে জাদু করা, এই করা, কালা কালা জাদু, সব কিছু আছে আন্দামানে, সব কিছু আমি যা দেখেছি। 42 বছর বয়সে মানে পোর্ট ব্লেয়ার নেই, ভেতরে গভীর ভেতরে আইল্যান্ড ফাইল্যান্ড ওগুলো সব আছে, কত আছে। কিন্তু কিন্তু ওখানে এখন নেই বোধহয়, আগে তো অনেক আগেকার কথা, এখন তো সব ভালো হয়ে গেছে, সব এখন তো এই প্রায় 50 বছর আগে। হ্যাঁ, তাহলে 50 বছর আগেকার তো আলাদাই, সব জায়গায় তো আলাদাই ছিল। একটা এ ছিল শুধু আন্দামান কেন, সব জায়গাতেই এখন ওখানে একটা চর্চা ছিল এই সবের, লেখাপড়া কত কিছু, ছেলে মেয়ে কত বড় হয়েছে, এখন সবাই সবাই কাজ করছে। তাহলে আজকে এখানে শেষ করি আন্দামানের, মানে ঘরের এপিসোডটা শেষ হলো, ঘরের এপিসোডটা শেষ করলাম, পরে আবার নেক্সট জেল বলেছে, জেল জেলের ব্যাপার বলবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আচ্ছা সবাই ভালো থেকো, তোমরা আমার আশীর্বাদ নিও। জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম।